নড়াইলের কৃষকের জন্য এবার যুগান্তকারী এক উদ্যোগ নিলেন নড়াইল দুই আসনের সাংসদ জাতীয় দলের সাবেক সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলে কৃষকদের সুবিধার্থে ধান কাটার হারভেস্টার মেশিন সরকারিভাবে নিয়ে এসেছেন তিনি। করোনার প্রভাবে চারদিকে যখন শ্রমিক সংকটে চলমান বোরো ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা, ঠিক সেই মুহূর্তে নড়াইলে কৃষকদের জন্য স্বস্তিদায়ক সংবাদ দিয়েছেন মাশরাফি। তার অনুরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় নড়াইল জেলার জন্য একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়েছে। জানা গেছে ইতিমধ্যেই নড়াইলে এসে পৌঁছেছে সেই হারভেস্টার মেশিন এবং অল্প কয়েকদিনের মধ্যে আরও তিনটি মেশিন নড়াইলে পৌঁছাবে। আজ থেকেই নড়াইল জেলার কৃষি বিভাগের তত্ত্বাবধানে এই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ শুরু হবে। ধান কাটার শ্রমিক সংকটের এই দুর্দিনে এমন একটি খবর সত্যি নড়াইলের কৃষকদের জন্য আনন্দের। করোনার মহামারী এই সময় খাদ্য সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বারবার তাগিদ দিয়েছেন, শ্রমিকের অভাবে সঠিক সময়ে ধান কাটতে না পারলে আমাদের কৃষক ও দেশেরও আমাদের একটি বড় ক্ষতি হয়ে যাবে। আর এ কারণে পত্রিকা মাধ্যমে এই মেশিনের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নড়াইল দুই আসনের মাননীয় সংসদ জনাব মাশরাফি বিন মুর্তজা মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় বরাবর ডিও লেটার পাঠিয়েছিলেন। 21 এপ্রিল 2020 সালে পাঠানো ওই ডিউ লেটারের ভিত্তিতে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন নড়াইলে এসে পৌঁছে। কম্বাইন্ড হারভেস্টার মেশিন 1 ঘন্টায় 1 বিঘা জমির ধান কাটতে সক্ষম। এভাবে সারাদিন কাজ করলে দিনে 10 থেকে 12 বিঘা জমির ধান কাটা সম্ভব। শুধু ধান কাটা নয়, সাথে সাথে এটি ধান মাড়াই করে বস্তাবন্দি করতেও সক্ষম। স্বল্প খরচে এই মেশিন কৃষকের ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। সর্বোপরি প্রয়োজনের সময় নড়াইলের মাঠেই আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষির সুফল পাবেন কৃষকেরা। নড়াইলের মানুষের জন্য করোনা মোকাবেলায় আরও অনেক চোখ জুড়ানো উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছেন মাশরাফি। হাসপাতাল পুলিশ লাইন্সে স্থাপন করেছে জীবাণুনাশক কক্ষ, ডাক্তারদের জন্য সেফটি চেম্বার, সকলের কাছে সেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন সেবা ও ভ্রাম্যমান মেডিকেল টিম ছাড়াও নড়াইলের দুস্থ পরিবার ব্যবসায়ীদের খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।